ওই দেখো দেখো বন্ধু রয়েছে তালগাছটা দেখতে পাচ্ছ ওইখানে এনে কি ছোটোবেলাতে আমার বর হাঁক দো তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তোমরা ফার্স্টেই দেখতে পাচ্ছ আমরা তিনজন মিলে কোথাও একটা যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা বলবো তো বটেই তার আগে এটা বলে যাও যে এত জোরে জোরে আমার বর কেন গাড়ি চালায় একদমই পছন্দ করি না ভীষণই ভয় লাগে বহুদিন মানা করেছে এত জোরে জোরে গাড়ি চালিয়েও না কিন্তু তবুও ও এত জোরে জোরেই গাড়ি চালাবে মানে একটা ওর হ্যাবিট হয়ে গেছে তো আজকে যাচ্ছি হচ্ছে বড় মামা শ্বশুরের বাড়িতে কালকে এসলাম ছোটো মামা শ্বশুরের ছেলে পেয়েতে কালকে রাত্রিবেলা ওইখানে ছিলাম আজকে সকাল সাড়ে আটটা বাজে ওই শনিবার আজকে আমরা চলে এসেছি বড় মামা শ্বশুর বাড়িতে এখানে একটুখানি অনেকদিন পোষা হয় না একটুখুনি ঘুরবো গল্প করবো দশ পনেরো মিনিট মতন থাকবো আর এই ফাঁকে বউ রান্না করে ফেলেছে লুচি দিয়েছিল আর দম দিয়েছিলো চা কফি মানে যা যা হয় মিষ্টি শরবত সবই দিয়ে দিয়েছে কেক টেক সবই দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া তো হলো আমরা গল্প করছি আর আমার বর কাছে স্নানে কারণ কি আমরা ওই ওই বিয়ে বাড়ি থেকে স্নান টান করে এসেছি অল্প জলের মধ্যে কিন্তু আমার বরের আবার অল্প জলে স্নান করে পোষায় না আর বাদ তোমার সকালবেলা থেকে ফাঁকা হচ্ছে না তো সেই কারণে আমরা চলে এসেছি বাইকে করে দশ থেকে পনেরো মিনিট মতো লাগে বাইকে ঠিক আছে তো চলো আমরা একটু ঘরগুলো দেখিনি এখানে এসেছিলাম প্রায় ওই এগারো বছর আগে তখন আমার মা আমার শ্বশুর মামি শাশুড়ি সবাই বেঁচে ছিল আর হচ্ছে তখন মানে ঘরগুলো একটু অন্যরকমের ছিল এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো চলো আমরা একটুখানি এই ফাঁকে আমরা ঘর বাড়িগুলো দেখার ফাঁকে ফাঁকে একটু ছাদে যাব আর ছাদে গিয়েই আমার বলার গোপন কীর্তনটা ফাঁস হয়ে গেছে এখানে আমার যা ও যে দেখতে পাচ্ছ উনি কিন্তু আমার সম্পর্কে যা হয় কিন্তু আমি ওনাকে দিদি বা বৌদি বলে ডাকি মানে যখন যেরকম ইচ্ছা হয় বৌদি দিদি এরম বলে ডাকি তো এখানে এসে আমাকে ছোট মানে আমাকে বলছে বৌদি যে জানো তো জোনালি এখানে না তোমার ছোটোবেলাতে বর খুব হাক আমি যে খুব হাঁক মানে বলছে হ্যাঁ এটা দেখতে পাচ্ছ একটা সরকারি জায়গা এখানে নাকি আগে প্রচুর বন্য প্রাণীরা থাকতো আর তোমার বড় একটা বন্য প্রাণীর মতনই সারাক্ষণ এখানে জ্বালাতন করতো যখনই পুজোর ছুটি পেতো তারপরে গরমের ছুটি পেতো এখানে চলে আসতো আর এরকম বন্য প্রাণীগুলোর সঙ্গে আমাদেরকে জানিয়ে মারতো তো চলো এইসব গল্প টল্প হাসি করতে করতে আমরা যখন নিচে আসলাম আর নিচে আসার পর এখানে একটা পেয়েছে একটা প্রচণ্ড একটা দামি জিনিস মূল্যবান জিনিস এই যে দেখতে পাচ্ছো আমার বর ফটো তুলছে আমি তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই যে ফ্রক পরা জামাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ছোটোবেলাকে শাশুড়ির ফটো তো চলো আমাদের সব গল্প কাটা মানে গল্প কাটি হয়ে গেছে এবার আমার পর দিচ্ছে জল এত গরম হয়ে গেছে পাঁচা তো পুরেই পুরো লাল